দলে দলে ডাক্তার তারা দলে দলে গভীর রাত ছলে বলে রোগী খোঁজে কৌশলে ধরি পাঁচ আজও ব্যাখ্যান গাও রে ভাই রোগী পাওয়ার তারা আরে রোগী পাওয়ার তারা ডাক্তার পাড়া ডাক্তার পাড়া ডাক্তার পাড়া হে ডাক্তার পাড়া ডাক্তার পাড়া ডাক্তার পাড়া ডাক্তার পাড়া হোমিওপ্যাথি এলোপ্যাথি কেউ বা কবিরাজ রোগীরা সব মুরগি যেন করবে তীরে আজ সর্বরোগের একই ওষুধ রোগী আছেন যারা আরে রোগী আছেন যারা ডাক্তার পাড়া ডাক্তার পাড়া ডাক্তার পাড়া হে ডাক্তার পাড়া ডাক্তার পাড়া ডাক্তার পাড়া ডাক্তার পাড়া স্বার্থের জন্য করতে পারে সব কিছু যে তারা সব কিছু যে তারা ডাক্তার পাড়া ডাক্তার ডাক সুস্থ শরীর নিয়ে বাড়িতে ফিরতে পারবে কি না যেদিন থেকে আমার চেম্বারে কম্পাউন্ডার হিসেবে জয়েন করেছিস সেদিন থেকেই তো গজব করা শুরু হয়েছে তা আজকে আমার নতুন করে কি গজব করে দিচ্ছে আবার আপনি আমার সাথে এ আর কি করছেন ভাই আমি সত্যি কথা বলছি ভাই সত্যি সত্যি গজব হয়ে গেছে আসছে কি একটু টেকনিক্যালি প্রবলেম হয়ে গেছে টেকনিক্যাল প্রবলেমটা কি টেকনিক্যাল প্রবলেমটা হোক না শোন হোমিও ডাক্তার তুই ঠিকই বলেছিস পাগলের সুখ মনে মনে কি করেন আমাকে আপনার পাগল মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে মনে যা উদয় হয় আপনি বলতে থাকেন বাধা দেব না ফার্স্ট একটু ধৈর্য ধরা লাগবে একটা কথা মাথা রাখেন কাকা আপনার মেয়ের জামাইয়ের রাজত্ব এই এলাকায় শেষ এখন থেকে চিকিৎসা সেবা দিয়ে এই এলাকার মধ্যে রাজত্ব করব আমরা আমরা এই রাজত্ব তো দূরে থাক তুই একটা জ্বরের রোগী ভালো করে দেখা দিই কি কল জ্বর হ্যাঁ জ্বরকে তো আমি রোগের খাতা থেকে উঠিয়ে দিয়েছি আপনি আমার চিকিৎসা সেবা নিয়ে সন্দেহ প্রকাশ করতেছেন তো অসুবিধা নেই আমি পেপারে দেখেছি ওই মায়ানমার থেকে যারা আসিছে রোহিঙ্গা ওগের মধ্যে নাকি কয়েকজন এইডস রোগী ধরা পড়েছে দরকার পড়লি আমি ওখানে যাব এইডস রোগী ধরে নিয়ে আসবো পালবো ও চিকিৎসা করব ও ভালো করে আপনাকে আমি দেখাই দেব জাস্ট ওয়েট এন্ড সি ঘরের বেড়া নাই আবার কথায় কথায় ইংরেজি মারায় আচ্ছা বৌমা এই হকমান হারামজাদাই গিয়া যে চেম্বারে বসলো কোনো সমস্যা হয় না তো তা জানি না আব্বা কিন্তু আমার তো চিন্তা লাগতেছে যদি ভুলভাল চিকিৎসা করে মানুষের মায়ের খায় তখন কি হবে আরে মায়ের খেলে সমস্যা নাই ওষুধপাতি খাইলো আবার ঠিক হয়ে গেল কিন্তু আমি চিন্তা করতেছি অন্য বিষয় আমার ছেলের মান সম্মান আরে দিকে দেখেন না আব্বা হকমান ভাইয়ের বউ জানি কোথায় গেছে কোথাও খুঁজে পাচ্ছি না আরে এইডা লইয়া তুমি টেনশন নিও না তো খোঁজ নিয়া দেখো চেম্বারে বৈশা ডাক্তারের সাথে সে নার্সের দায়িত্ব পালন করতেছে সেখানেই থাকলে তো ভালো কিন্তু ওইখানে না গিয়ে যদি অন্য কোথাও যায় তখন হকমান ভাইকে আমরা কি উত্তর দিব বলেন তো আব্বা আরে কি মুশকিল কি বলবো মানে বলবো যে সে চলে গেছে তার বউরে কি আমরা তালা দিছি নাকি তবু আব্বা আমি একটু বাইরে গিয়ে খুঁজি দেখি মেয়েটা কই গেল হ্যাঁ অসম্ভব তুমি বাড়ির বউ তুমি ঘরে থাকবা দেখতে হইলে আমি দেখব আব্বা আপনি চাটা খান আমি গিয়ে দেখে আসি কই আছে আরে কি বলো তুমি মেয়ে মানুষ যা ভাই এটা দেখতে কেমন দা তুমি স্যার কাপড়টা কম যায় আব্বা বাবা আপনি চাটা খান আপনি তো নিশুলটা ভালো না আমি সামনে থেকে গিয়ে দেখে আসি নিশু সামনে কোথাও আছে থাকেন আপনি আমি আসতেছি ই একটা সেন্টিমেন্টাল ব্যাপার আম্মা আম্মা কই গেল অনেক কিছু জানো ওরে বাইরে যাইতে দিলে কিসের জন্য সেটা কত ও কি করছি খুকি জ্বর চোখের সামনে সামনে করে রাখবো আমি ও বেড়াইতেছে একটু ঘুরতে ফিরতে যাবো না আচ্ছা ঠিক আছে আমি পাগল আয়া উঠছে আরেক পাগল দুই পাগল নিয়ে এখন আমি গেলে বহাই
বুঝে উঠতে পারতেছি না। ভাবি আপনি মনে করে শোনেননি, আমি কলম আতাহার ভাইয়ের খুব কাছের একটা ছোট ভাই। দেখে তো ছোট মনে হচ্ছে না, দেখে তো মনে হচ্ছে তার চেয়ে অনেক বড়। আপনি কি করছেন? আমার বয়স বেশি বেশি লাগিচ্ছে না? আসলে হয়েছে কি ভাবি, ওই খাওয়া দাওয়া আমি একটু বেশি বেশি করি, তো এই জন্য বয়সটা একটু বেশি বেশি লাগে, বিশ্বাস করেন। কিন্তু আসল বাস্তব হচ্ছে বয়সে আমি তার থেকে ছোটই হব। ও, তা আপনাকে এতদিন গ্রামে দেখিনি কেন? কিরম করে দেখবেন, আমি তো এতদিন গ্রামের মধ্যে ছিলাম না। ও, আপনি বিদেশ ছিলেন নাকি? না, বিদেশ না, দেশেই ছিলাম। ওই হয়েছে কি, ওই জিঞ্জিরা থেকে একটা কোর্স কমপ্লিট করলাম, হোমিওপ্যাথিক কোর্স কমপ্লিট করে তারপরে ফিরে আসছি। ও, তাহলে তো ভালোই। আপনিও ডাক্তার নাকি? জি, সিধা করতে পারেন, অবশ্যই আমি ডাক্তার, তবে এখনো নাম করা ডাক্তার হতে পারিনি। তবে আশা করতেছি কিছুদিনের মধ্যেই আপনাদের সবার সহযোগিতা নিয়ে আমিও নাম করা ডাক্তার হয়ে যাব। ভাবি, ওই আতার ভাই এখন কোনে? উনি তো ঢাকা গেছে উন্নত চিকিৎসার কোর্স করার জন্য, ঢাকা গেছে। ও আচ্ছা, তালিবারে তো আতার ভাই এখন গ্রামে নেই। এখনো সমস্যা নেই ভাবি, আপনার যে কোনো রকম রোগ শোক বালা মুসিবত মত কথা আছে, কোনো ঝামেলা লাগলে আপনি আমাকে খবর দেবেন, আমি চলে আসবো। আপনি আসা মাত্র দেখবেন যে আপনার অর্ধেক রোগ ভালো হয়ে গেছে, জানাবেন কিন্তু। ঠিক আছে ভাই, বেশ চমৎকার দেখে একটা সুন্দর মেয়ে বিয়ে করে ফেলালো। এই ভাবির সাথে একটু তাল মিলে চলতে পারলি, মানে তার যদি আমি চিকিৎসা করতে পারি তাহলে উদাহরণটা রে কতই পারবো। ডাক্তারের বউকে আমি চিকিৎসা করতেছি, তাহলে আমি কত বড় ডাক্তার এবার বুঝে দেখো। আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীররা। আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীররা। আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীর রাত, ছলে বলে রোগী খোঁজে কৌশলে ধরি পাঁচ। আজও দেখান দাও রে ভাই, রোগী পাওয়ার তারা, আরে রোগী পাওয়ার তারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, হে ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। পার্থক্য, পার্থক্য, এইটাই যে পার্থক্য, ভুল লাগে আর একজন ডাক্তারের পার্থক্য। আরে মই হই না MBBS ডাক্তার, আর এখানে যত ডাক্তার আছে সবই সে লোকাল ডাক্তার, হাতুরিয়া ডাক্তার। আকি, এই আপনারা সিরিয়াল ছাড়া ঢোকছেন কিভাবে? জানেন সিরিয়ালে গিয়ে দাঁড়ান। এই কি ব্যাপার, তোমরা ঢোকছো কেন? যাও সিরিয়ালে গিয়ে ডাক্তার আছেন না, আমি রোগী দেখতে আসি। ভাই রোগী, আপনি বাইরে যাওয়া অপেক্ষা করেন, পরে আপনার দেখার ব্যবস্থা করছি, যান। এক কেন, কি ব্যাপার? কম্পাউন্ডার ব্যবস্থা, কম্পাউন্ডার আস্তে কথা কয়, জোরে কথা বলবি না, তালিবার একদম কিডনি বাইর করে নিয়ে কিন্তু ফুটবল খেলবো। এই দেখেন না, ঠিক 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 ভাবে কথাবার্তা বলেন, আমি কম্পাউন্ডার না, আমি ডাক্তার, ফুল ডাক্তার। এ হদর, শুনিছিস কি বলতিছে? সে নাকি ডাক্তার, চেহারা দেখতে ইঁদুরের মতো। এই আপনি যান বাড়ি বাড়িতে ঘোরেন ইঁদুরের মতো, আর বাড়িতে যায় যায় সুটকি চায় খান, যান 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 বাড়েন। দেখেন আমি ঢাকা থেকে এসেছি, স্পেশাল রিকোয়েস্টে এসেছি,
আমার তারা সম্পর্কে কিন্তু আপনাদের কোনো ধারণা নাই। হ্যাঁ রাখেন আপনার পর, এই ডাক্তার পাড়ায় আপনি কার অনুমতি নিয়ে চেম্বার খুলেছেন? বাড়াবাড়ি করেন তাহলে আমি কিন্তু আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। ভাই আপনি তো টাইপে চান, মনে হচ্ছে খুশি আনা মাল অন্যভাবে টাইপ করতে লাগবে, আমি আছি তো। ঠিক আছে, আরে রাখেন আপনার ডাক্তার। আপনি কৃষির ডাক্তার মানে আপনি এখানে যে চিকিৎসা শুরু করেছেন, চেম্বার খুলেছেন, আপনি কৃষির ডাক্তার মানে আপনি ওই যে বলে না যে ব্রেনের ডাক্তার, তারপরে লিভারের ডাক্তার, তারপর মেডিসিনের ডাক্তার, সার্জারির ডাক্তার, মানে আপনি কোন রোগের চিকিৎসা করেন, কোন বিষয়ে আপনি স্পেশাল সেটা বলেন। আমি সব রোগের চিকিৎসা করি। অবশ্যই শুধু আপনার শিক্ষক না, আপনার যে খালাতো ভাই আতাহার, আমি তার টিচার, সে আমার সম্মান করে কথা বলে, আর আপনি আমার সাথে এরকম করে বিয়াদবি করে কথা বলতেছেন কিছুর জন্যই? হেইয়া হেইয়া, আগে বলবেন না আপনি আমাকে যে আপনাকে সম্মান দিয়ে কথা বলতে হইবে? হ্যাঁ সম্মান তো অবশ্যই দিতে হইবে, আমি মানুষকে সম্মান দিয়ে এই কথা বলি, সেটা একটু অন্যভাবে। কিভাবে? মাইর দিয়া মাই। হ্যাঁ কাকে বলছিস তুই? মোরে সিগনে দেখলে কি হইবে? ওই কিন্তু মারামারিতে নাম্বার ওয়ান। যদি উত্তম মাধ্যম না খাইতে চান তাহলে এই মুহূর্তে চেম্বার ত্যাগ করিয়া বাড়িতে চলে যান। তুই আমার কি বললি? আপনি আমার কি উত্তম মাধ্যম দিবি? আপনি তোর এত বড় শহর, আমার তুই তো তৈরি করতে আছিস। ইঁদুরের বাচ্চা ইঁদুর, তোরে মাইরি আমি শিকা বানা ভালো দাও, তুই কি মনে করিস তুই আমার চিনিস? আমার আমি কাশেম ডাক্তার। আরে আমার তুই তো তৈরি করতে আছিস, তুই টুকরা নি। আপনার সমস্যার কথা শুনতেন চাইছেন, আমি কইছি ওনার না কোনো সমাধান না দিই এনে চুপচাপ করে খারে রয়েছেন কিলে। দেখুন আপনি তো সমস্যার কথা বলেছেন, কিন্তু আমাকে চিন্তা করতে একটু সময় দেন। এই কদ্দু সমস্যার সমাধান দিন তানের এত সময় লাগে? আচ্ছা আপনি কি পাশ করে ডাক্তারি করতে নাইছেন নি নাকি নকল করি? আমি পাশ করে ডাক্তার হয়েছি, নকল করার অভ্যাস আমার নেই। তাহলে আর হাঁটুর ব্যথা কিলে হয়েছে, এই কদ্দুর করতে আনার এত সময় লাগে? দেখুন আমি যতটুকু রিসার্চ করে পেয়েছি, আমাদের গাইনি চিকিৎসায় হাঁটুর চিকিৎসার কথা কোথাও আমি পড়িনি। তো আপনি একটা কাজ করুন, আপনি ভালো কোনো অর্থোপেডিক ডাক্তারকে দেখান। তাহলে আপনি কিলে এতক্ষণ সময় নষ্ট করলেন? আপনার যেমন সময় নষ্ট হয়েছে তেমনি আমারও সময় নষ্ট হয়েছে, অতএব সমান সমান। কি সমান সমান? আপনি এতক্ষণ ধরে আর সময় নষ্ট করছেন, অনান্য আর যে কোনো একটা চিকিৎসা টিয়া সারা করে দেন লাগবো। আচ্ছা ঠিক আছে, আপনি এটা ছাড়া আমাকে অন্য কোনো সমস্যার কথা বলেন না। আপাতত আর কোনো সমস্যা নাই। তাহলে ঠিক আছে, আপনার যখন অন্য কোনো সমস্যা হবে তখন আপনি আমার কাছে আসবেন, আমি অবশ্যই চিকিৎসা করে দেবো। ঠিক আছে আজকে তাহলে আসি, আল্লাহ হাফেজ। আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীররা। আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীররা। ভালো কথা, এই তোরা কি আমার সোনিয়াকে দেখিয়াছিস? তুই দেখিস নি? তুই কি দেখিয়াছিস? কি রে তুইও দেখিস নি? আচ্ছা শোন, সোনিয়াকে যদি দেখিস আমাকে বলে সংকেত দিবি, ঠিক আছে? এই ঠিক আছে।
আমি কি স্বপ্ন দেখতেছি না বাস্তব দেখতেছি? তুই আমার চেম্বারে আইছস? হ্যাঁ আসিয়াছি। তুমি আমাকে আসিতে বাধ্য করিয়াছো। ভালোই করছি। এখন কহ কেন আইছস? আমি কেন আসিয়াছি সেটা তুমি ভালো মতোই জানো। দয়া করিয়া এখন তুমি ওই তাবিজটা উঠিয়ে নাও। কিসের তাবিজ উঠায় নেবো? আমি তো কোনো তাবিজ টাবিজ করি নাই। তুমি আমার জন্য তাবিজ করো নাই, কিন্তু যাহার জন্য আমার মনে রং লাগিয়াছে তাহাকে তো তুমি তাবিজ করিয়াছ। আজব কথা, আমি তার তাবিজ করব কেন? আমি তো তার চিনি না। না চিনিলে কি তাবিজ করা যায় না ভাইজান? না চিনলে তাবিজ করা যায় না। তাবিজ করতে হইলে তার বাড়ি ঘর মা বাবা সব পরিচয় লাগে। তাহা হইলে আজকে আমি সারা দিন তাহাকে খুঁজিলাম, তাহাকে আমি খুঁজিয়া পাইলাম না কেন? হয়তো কোথাও কাজে আছে, কাজ শেষ হইলে ঠিকই খুঁজে পাবি। ভাইজান ভাইজান, আমার মনে খুবই ভয় লাগিতেছে। আমার মনে হইতেছে তাহাকে বুঝিয়ার কোনোদিন আমি খুঁজিয়া পাবো না। তোমার নাম কি? তাহা তো আমি বলিতে পারিব না। বাড়ি কোথায়? যা, মেয়ের বাপার নাম নিয়ে আয়, বাড়ির ঠিকানা নিয়ে আয়, তারপরে দেখবি এমন একখান তাবিজ দেবো মেয়ে খুঁজতে খুঁজতে সুসুর করে তোর কাছে চলে আসবে। লাগবে না, তোমার খোঁজা লাগবে না, আমি নিজেই যথেষ্ট। আমি নিজেই তাহাকে খুঁজিয়া বাইর করি। আমার ভাই তো দেখি মাইয়ের জন্য পাগল হয়ে গেছে। বিয়েটা করাই দিব নাকি? আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে কো তাইলে আন নেরু মন খারাপ করে উদাসী ভাবে আর্জেন্ট দিলে সেটা একান্ত তুমি আমার ব্যাপার। আপনার কোনো সমস্যা প্রবলেম? ঠিক আছে, আগে হাত দেখি তারপর পরে অন্য সব কিছু দেখি। হাতটা দেন। যারা আরে রোগী আছেন যারা ডাক্তার।